যারা বিবাহ শাদি করেছে, অনেক ছেলেরা যারা বিবাহ শাদি করবে, আপনারা প্রত্যেকে জানেন বিবাহ শাদি হওয়ার পরে বউ ভাত বলে একটা খাওয়া আছে, খাওয়া আছে না বউ ভাত। এখন আপনার কাছে বলছি বাবা, যাকে বলা হয় বউ ভাত, আর কি ভাত বলে আমি জানি না, মানে নতুন বিবাহ হলে ওই বই সিমদা কাজা ভাবির বাড়ির দিকে নতুন করে ভাত খেতে হবে, গোস্ত মাছ বিশাল আনন্দ করে খেতে হবে, একটু খাওয়ান দাওয়ান হবে, এটাই হলো বউ ভাত। ও বাপজির আমার মেদিনীপুরে আমার গেওয়াখালি, আমার দেখা যায় মহিষদল গেওয়াখালি তালতলার যুবকেরা, আজ আমি আপনার কাছে এসে একটাই কথা আর একবার বলি বাবা, বিবাহ হওয়ার পরে বউ ভাত বলে যে খাবানটা খাওয়ানো হয়, এখন বউ ভাত করা জায়েজ না নাজায়েজ জানা নেই, এলাকা তোমরা খাই অনেকে, এখন খাওয়া যাবে কিনা। হে আমার যুবকের আমি আপনাকে বলছি, তাহলে একটা ছেলে আর মেয়ে যখন বিবাহ হয়, বিবাহ যখন হয় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, অখলাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ ওদেরকে জোড়া জোড়া বানিয়েছে, আর জোড়া জোড়ায় আমার আল্লাহ মিল করে দিয়েছে, আল্লাহর কোরআন আর একটা জায়গায় জানিয়ে দিয়েছে হন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হন্না, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে একে অপরের লেবাস একে অপরের পোশাক, এটাই আল্লাহ পাকের সবচাইতে বড় নিয়ামত। ও বাপজির আমি আপনাকে জানাই, নবী আমার হাদিস শরীফে বলেছেন, একটা স্বামী যদি নেককার হয়, স্ত্রী যদি বদকার হয়, ওই স্বামী যদি নাজাত পেয়ে যায়, ওই স্বামীর সুপারিশের কারণে আল্লাহ পাক ওই স্ত্রীকেও নাজাত বানিয়ে দেবে দেবে দেবে। আর একটা কেতাবের নাম বলা যাক, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ও বাবা লক্ষ্য করে দেখা যায় নবী আমার হাদিস শরীফে বললেন, ফতোয়া মুজমা বলে একটা খেতাব আমাদের বক্তা ওয়াইজিন মার্কেটের সমাজে, যত আলেম ওলামা আমরা আজ নসিহাত করি, ফতোয়া মুজমা বলে এমন একটা খেতাব, দশটা আলেমের ভিতরে আটটা আলেম আমরা চোখে দেখতে পাই না, সবচাইতে বড় একটা নামীয় খেতাব ওই তফসিরের খেতাবে চলে এসেছে। আল্লাহ নবী বলেছেন, একটা স্বামী আর স্ত্রী বিবাহ হওয়ার পর ওরা যদি আনন্দ ফুর্তিতে যদি রাত যাপন করে দেয়, আল্লাহ নবী বলেছেন 50 বছর ধরে নফল ইবাদত করলে জানা নেকি হয়, স্বামী আর স্ত্রী যদি আনন্দ চিত্তে শরীয়ত মোতাবেক অনুযায়ী আনন্দ করতে থাকে, আল্লাহ নবী বলেছেন 50 বছরের চাইতে আমার আল্লাহ এক রাতে সওয়াবের ভাগটা ভারী করে দেবে। আর একটু জোরে বলেন, আর একটু সাউন্ড বাড়িয়ে দাও, মনে হচ্ছে কমে যাচ্ছে, আর একটু বাড়িয়ে দাও। আমি আপনার কাছে বলছিলাম যে কথাটা বলছিলাম সেটা হলো এটা, তাহলে যখন স্বামী স্ত্রী বিবাহ করা হয় আর বিবাহ হওয়ার পরে বউ ভাত খাওয়া হয়, আপনাদের কাছে একটা আবার বলছি, বউ ভাত খেতে গেলে কিন্তু হেভি মজা, বিশাল মজা, তাই না? নতুন কুটুম আত্মীয় বন্ধন করা হয়, পরিচয় হয়, সব কিছু হয়, যাওয়ার সময় বোনটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, আর আসার সময় বলতে কাঁচটা খুলে দে না, কাঁচটা খুলে দে, ফিক ফিক করে হাসছে, কি হাসি খুশি, কি নিয়ামত! 20টা বছর বাপের বাড়ি ছিল, 3 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা ছিল শ্বশুর বাড়ি, 2 দিন গিয়েছে এসছে, আব্বা বলছে কসি আজকে থাকো, কসি না জলসা যাবে, গাড়িতে করে একবার রাস্তা নামিয়ে দিয়ে চলে আসবে তোমার বাড়িতে, না আব্বা তোমার জামাই বাড়ি আসবে না বলেছে আজকে, রে বাড়ি হাঁসের মুরগি অনেক কিছু আছে কিনা তুলতে হবে, 20 বছরের ভালোবাসা 3 বার যাওয়া আসা সব জাহান নামে দিয়ে দিস, জাহান নামে দিয়ে দিস। এর কারণ কি? এর কারণ বলছি, আমার উদ্দেশ্য ছিল একটা, যে বিবাহ হলে দেখা যায় বউ ভাত খাওয়া যাবে কিনা, বলছি যখন তাহলে আর একটা অপশন একটু করে ঘুরে আসি, সেটাই হলো এটা, আল্লাহ নবী জানিয়েছে যে যার একটু খাবে ঝুটা খাবে তার প্রতি মিল মহব্বত, আমার আল্লাহ বাড়িয়ে দেবে বাড়িয়ে দেবে বাড়িয়ে দেবে। ও বাপজিরা আমার মায়েরা চাচিরা, আজ থেকে 20 বছর আগে আমাদের আম্মাজানগুলো আমাদের গালের ভিতরে মুখ দিয়ে ঠোঁট দিয়ে জিবাহা ঢুকিয়ে চুমু খেয়েছিল, আর 20-30 বছর পরে আমার মা চাচি আম্মা জানেরা এরা এখন ব্লুটুথ চুমু খাওয়া, ওয়াইফাই চুমু খাওয়া, চাবালিটা ধরলো আর দূর থেকে আঙুলে মাথায় একটু চুমু খেয়েছে, আর যেমন ওয়াইফাই ব্লুটুথ ভালোবাসার চুমু খেয়েছে, ছেলে থাকে মেয়ে দেখা যায়, ছেলে থাকে বাইরে, ছেলে থাকে কেরালায়, ছেলে থাকে উড়িষ্যায়, ছেলে থাকে মেঘালয়, ওখান থেকে টাকা পাঠায় আর মোবাইলে ভিডিও কলে মায়ের একটু মহব্বত দেখায়, তাহলে ব্লুটুথ
इंटरनेटे भालोबासा देखाच्छे হুজুর আপনি যেখানে এটো ঝুটা জিভা ঠোঁট লাগিয়েছেন ওই জায়গায় আমি আয়েশা সিদ্দিকা একটা বার যদি ঝুটা দিয়ে একটা বার যদি এটো খাই একটা বার যদি ঠোঁট লাগিয়ে মুরিদরা ওই চায়ের ঝোটা একটু খেত মহাব্বত বেড়ে যায় একটা ছেলে মেয়ে যখন বিবাহ করা হয়েছে ইমাম সাহেব একটা খাজন নিয়ে একটা বাতাসা একটা মিষ্টি দিয়ে একটা দোয়া পড়ে দিয়েছে দোয়াটা আমি বললাম না ওই দোয়াটা পড়ে দিয়ে ইমাম সাহেব দেখা যায় দুলা ভাইকে খাবিয়েছে অর্ধেকটা মেয়ের কাছে পাঠি দিয়েছে মেয়েটা ওই ঝুটা খেয়েছে আমার আল্লাহ এই ঝুটা খাওয়ার মহব্বত এতটা বাড়ি দিয়েছে কান্নাকাটি করে কিন্তু কান্নার ভিতরে পা আস্তে আস্তে মেন রাস্তা গাড়ির দিকে আগিয়ে যায় ঠিক না বেটি আমি আপনার কাছে বলছিলাম একটা ছেলে আর একটা মেয়ে যখন বিবাহ করা হয় ওদেরকে বৌভাত বানানো হয় বৌভাত দেওয়া হয় আল্লাহ নবী বৌভাত করেছে কিনা হাদিস শরীফে পাওয়া যায় বৌভাত করা হলো সুন্নাত 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 আল্লাহ নবী যখন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন আল্লাহ নবীর বাড়িতে কিছু আম্মা আয়েশা সিদ্দিকার সঙ্গে যারা খেলাধুলা করত যারা দেখাশোনা করত যারা এক পাড়া যারা মেলামেশা করত চলাফেরা করত আম্মা আয়েশা সিদ্দিকার বাড়িতে এসে হাজির তারা কিন্তু মুসলিম নয় অমুসলিম আম্মা আয়েশা সিদ্দিকার বাড়িতে যখন হাজির হয়ে যায় আল্লাহ নবী বললেন কাইফা হালুকা এ আমার বিবি এরা কারা ইসমুকা এদের নাম কি মা বাইতুকা এদের বাড়ি খোদায় আল্লাহ নবী সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো আমার সমবয়সী এরা হলো আমার প্রত্যেকের বোন এক বয়সই আমরা খেলা করতাম এক জায়গায় আমরা বেশি সময় দিতাম আল্লাহ নবী বলেছেন এরাই কি তোমার বান্ধবী এরাই কি তোমার দেখা যায় এরাই তোমার আত্মীয় পরিবারের মতো সম্পর্ক এরাই তোমার বান্ধবী তোমার দেখা যায় বন্ধু বান্ধব আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ জি হ্যাঁ এরাই আমার বান্ধবী আল্লাহ নবীর বাড়িতে ছিল একটা খাসি আল্লাহ নবী ওই খাসিটা জবাহ করে দিলেন আম্মা আয়েশা সিদ্দিকাকে বললেন বিবি আয়েশা রে আর তোমার বান্ধবী দিয়ে এই খাসিটা ভালো করে ছাড়িয়ে কুটে বেঁচে ভোনা তৈরি করো আমি তোমার বান্ধবীদের প্রত্যেকের জন্য আমি একটু মেহমানদারি করব আল্লাহ নবী খাওয়ান দাওয়ান করে দিয়ে ওদেরকে সম্মানে বিদায় দিলেন এ বিবি আয়েশা তোমার যেমন বিবাহ করেছি তোমার ভালোবাসার খাতিরে ওই মেয়েগুলো তোমার বাড়িতে এসে দেখতে এসেছে এটা কোনো রক্ত নয় কোনো অন্য কোনো সম্পর্ক নয় এটা হলো ভালোবাসার সম্পর্ক তাই আমি মোহাম্মদ জানিয়ে দিলাম আমার বাড়িতে যারা আসবে যে ধর্মের হোক না কেন তারা আমার বাড়ি মেহমান তোমার কারণে ওরা যখন আমার বাড়ি মেহমান হয়েছে আজ থেকে আমি ফতোয়া জারি করে দিলাম কোনো মেয়ে
যদি নতুন বাড়ি চলে যায় আর তাদের পক্ষ থেকে ওই নতুন স্ত্রী দেখার জন্য যত মানুষ আসবে তাদেরকে মেহমানদারি করানো সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন, আর একটু জোরে। এবার অনেকে বলবে, হুজুর আমরা তো বিয়ে করে টাকা নেইনি, আমরা কেন বৌভাত করব? বিয়ে করে টাকা নেবেন না তো এটা ঠিক, কিন্তু ওটা করা হচ্ছে সুন্নাত নাকি? ওটা সুন্নাত। জীবনে শুনেছেন যে বৌভাত খাওয়া সুন্নাত? সত্য কথা বলুন ভাই, জীবনে শুনেননি? বলেননি? বারবার করে বলছি, আমরা প্রতিনিয়ত 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠার পরে কেতাব পড়ি, গাড়িতে কেতাব পড়ে তারপরে আপনাদের কাছে এসে তাই ভয় লাগে, কি বলবো কি বলবো কি বলবো, সবাই তাকিয়ে থাকে, কি বলবো কি বলবো, কি জানাবো কি শোনাবো, সব তো জানে, সব তো শুনেছে, বুঝেননি? তবু একটাই উদ্দেশ্য, বান্দার চেষ্টা জুগিয়ে দেবার মালিক হলো স্রষ্টা। জোরে বলে, আর একটু জোরে হবে না? একটু সাউন্ড বাড়াও না, কমে যাচ্ছে কেন? হ্যাঁ সুবহানাল্লাহ, ওখানে হ্যাঁ ভেতরে এসো বাবা, আর একটু সাউন্ড বাড়িয়ে দাও বাবা, আর একটু বাড়িয়ে দাও, দাও একটু বাড়াও, আর একটু বাড়াও, আর একটু বাড়িয়ে দাও, ব্যাস। হ্যাঁ দাঁড়াও, অতিভক্ত চোরের লক্ষণ নাকি? ভুল বলছি? হ্যাঁ দেখেন, বিয়ে করতে গেলে জীবনে ভাবি নিয়ে যাবে না বিয়ে কর, বিয়ে বউ দেখাতে, যে ভাবি আমি একটা বিয়ে করো, মেয়েটা দেখেছি তা তুমি একটু দেখবে দিনি। ভাবি যদি নিয়ে যা, ভাবি চাইবে যে আমার চাইতে সুন্দরী বউ এই বাড়িতে না ঢোকে, নাকি ভুল বলছি? ও যদি ভালো হয় বলছি, কচি বিয়ে শাদি হবে ঠিক, কিন্তু মেয়েটার না একটা সমস্যা আছে শুনলাম, এটা শুনলাম না, আদম ইত্যে কথা, ইবলিসের সঙ্গে কন্ট্যাক্ট করে যে খবরদারি মেয়ে করে দিবেনি, আর বন্ধু বান্ধবের সঙ্গে করে নিয়ে মেয়ে দেখতে যাবে না, বলবে এই মেয়েটা সব ভালো কিন্তু এই মেয়েটার সঙ্গে আমার 3 মাস কথা হয়েছে, আজকে চিনতে পারলাম, কিন্তু আদম ইত্যে কথা, ও চলে গেলে এবার এ কল লাগাবে নাকি? ভুল বলছি বাবা? খবরদার করবে না, মেয়েদের কাছে তো মোবাইল আছে, এখন মোবাইল আছে না, মোবাইলে কথা বলছে এমন করে, দেখিস তোর সময় ভেঙে যাস না, এরকম করে মোবাইলে কথা বলছে, হুম হুম কি বলে, ওর পাশে দাঁড়িয়ে থাকলে শুনতে পাবে না, আবার ওর রাত্রেবেলা কানে ওয়াকম্যান দিয়ে ওই যে যে মাইক মানে কি বলে রে ভাই, যাই হোক কানে ওয়াকম্যান দেওয়ার পর যে মাইক মানে থাকে কথা বলে, গালে একটা কামড় দিলাই দিয়ে সবতে হচ্ছে, ওতে যদি রেশ উঠে যায় ওই ওয়াকম্যানের চুমু পর্যন্ত খাচ্ছে খুশি করার জন্য, আর ভাই টাকা মেরে দেয়, বাপ ফোন কিনে দেয়, র্যাম র্যাম করে জেনা ব্যবিচারি চলছে মেয়ে, কি হয় বাবা? জানি তকবীর নারায় তকবীর শেষ করবো কটায়? হ্যাঁ কটা শেষ করবো? 12। হ্যাঁ সব জানি আল্লাহ, আমি আপনার কাছে বলছিলাম, তাহলে একটা প্রথমে অপশন বলেছিলাম আলেম জ্ঞানী হওয়া লাগবে, দ্বিতীয় নাম্বার অপশনে বলেছিলাম আলেমের পরে আপনাকে বলেছিলাম বাবা তোমাকে নামাজ আদায় করা লাগবে, তারপরে আপনার কাছে বললাম বাবা মেয়েরা তারা পায়ে নূপুর পরে হাতে চুড়ি পরে নামাজ পড়তে পারবে তবে আওয়াজ হলে চলবে না, তারপরে বললাম বিবাহ হলে বউ ভাত করা সুন্নাত করা যেতে পারে সমস্যা নাই। আমি আপনাকে বোঝাই একটা কথা আপনার কাছে বারবার বলতে হবে বাবা, আল্লাহর ইবাদত নবীর মহাব্বত কোরআন তিলাওয়াত মা বাবার খেদমত মাসা জিয়ারত একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে একটাই কথা বলছি, জীবনে একটাবার আল্লাহর প্রতি তাওয়াক্কাল তো আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রাখো, আল্লাহ আপনাকে হেফাজত করবে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে, আল্লাহর কাছে আপনাকে সাহায্য চাওয়া লাগবে। ও বাপজিরা, আপনার এলাকায় আজকের একটা ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের মাইনে কম দিলে বাবা 1 মাস দেখবে 2 মাস দেখবে তারপরে কিন্তু পালিয়ে যাবে, আপনার এলাকার একটা কোনো ব্যক্তি যদি জলসা মাহফিলে কোনো হুজুর আলেম আসে আপনি 1 বছর টাকা কম দিলেন, 2 বছর তেল কেনা টাকা হলো না, 3 বছরে মাথায় আসা যাওয়া বন্ধ করে দেবে, আপনার
আপনার কাছে বলছি বাবা আপনার বাপ মায়ের জন্য কানতে হবে আমার মতো ভাড়াতে মৌলে সাহেবে দিয়ে আপা মায়ের জন্য যদি কান্না কাটি করাও দোয়া কবুল হতে পারে নাও হতে পারে পৃথিবীর যত দরবার আছে আলে বলা মাপি সাহেব ইজ্জাদা বক্তা ওয়াইজিন ইমাম মুত্তাকি মুফতি ওদেরকে নিয়ে যদি আপনার আব্বা মায়ের কবরের কাছে গিয়ে হাত তুলে কান্না কাটি করি দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে তামাম পৃথিবী যত খালের পানি নদীর পানি কিওয়ালের পানি পুকুর পুষ্কনের পানি ওই পানিটা নিয়ে যদি আব্বা মায়ের কবরে ছিটা দেওয়া হয় মাফ হতে পারে নাও মাফ হতে পারে আল্লাহর কাবা শরীফে যত ইমাম আছে ওই ইমামকে নিয়ে যদি আব্বা মায়ের কবরের কাছে হাত তুলে দোয়া চাওয়া হয় কবুল হতে পারে নাও হতে পারে এক কথায় তামাম পৃথিবীর মানুষকে নিয়ে আমার আব্বা মায়ের কবরের কাছে যদি হাত তুলে মোনাজাত করা হয় আল্লাহর নবী বলেছেন কবুল হতে পারে নাও হতে পারে হবে না এমন কথা বলিনি হবে এমন তাগিদও দেয়নি হতে পারে নাও হতে পারে তবে একটাই কথা দেখা যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে চলে গেলেন ওখানে যাওয়ার পর নবী ইসমাইলকে সঙ্গে করে নিলেন আম্মা জান হাজরা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে একদিকে বাচ্চাকে নামিয়ে দেয় একদিকে নিজের স্ত্রীকে নামিয়ে দেয় ও আমার স্ত্রী এই পানিটা তোমরা পান করবে এই খাজুরের ছড়ি এটাই তোমরা ভক্ষণ করবে যদি পানি ফুরিয়ে যায় খাজুরটা যদি ফুরিয়ে যায় আমার কাছে চাইবে না যা চাইবে আল্লাহর কাছে চাইবে নবী ইসমাইল কাঁদে আম্মা জান হাজরা আলাইহিস সালাম ওই পানি খাজুরটা বেশ কিছুদিন কাটালো ফুরিয়ে যায় নবী ইসমাইল কাঁদে আম্মা জান হাজরা কাঁদে বাচ্চাটা পানির জন্য গলা শুকিয়ে যায় আম্মা জান হাজরা আলাইহিস সালাম জিবহাটা লম্বা করে দিয়ে বাচ্চার গালের ভিতরে প্রবেশ করিয়ে দেয় বাচ্চাটা চুক 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 করে চষে কিন্তু পানির নিবারণটা মেটে না ওখান থেকে সাপোয়া পাহাড়ে চলে যায় পানি পায় না মারোয়া পাহাড়ে চলে যায় পানি পায় না আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ইন্না সাফাল মারওয়া তামিন শাইল্লা সাফওয়া মারওয়া পাহাড় আল্লাহ কিয়ামতের দিন নেকি আর গোনা ওজন করবে ওই পাহাড় ওই পাল্লায় ওখানে যখন পানি পায় না সাফওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের গলাটা লম্বা করে দিয়ে বাচ্চার দিকে তাকায় দেখানো সঙ্গে সঙ্গে তওবা পাঠ করলে রব্বিক ফিরর হামানতাল আজল আকরাম আল্লাহ আমি ভুল করেছি দুনিয়ার মানুষ বিপদে পড়লে আপনার দিকে তাকায় আমি হাজরা বিপদে পড়েছি আপনার দিকে না তাকিয়ে আমার কলিজা ছেঁড়া সন্তান বাচ্চার দিকে তাকায় একদিকে পানি পিপাসায় দৌড়াদৌড়ি কাতর হয়ে যায় আম্মা জান হাজরা দুর্বল হয়ে যায় নবী ইসমাইল কান্নাকাটি করে পাটা উঁচু করে নিচু করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওরে জিবরিল চলে যাও পৃথিবীর কোন জিসিবি গাড়ি দিয়ে পাহাড়টা যদি খড়া হয় পানি বাইর করতে পারবে না পৃথিবীর কোন দেখা যায় গাইতা দিয়ে যদি কোপানো হয় পানি বাহির করতে পারবে না একটা বার হাজির হও আমার ইসমাইল পাটা উঁচু করবে পাটা নিচু করবে কোন ভাই এখন আমার হুকুমে তোমার 70,000 ডানার ঝাপটার কারণে আন্নকের আঁচড় কারণে বাচ্চা ইসমাইল পাটা ছোট হাড্ডি গুনো নরম চামড়ে গুনো নরম পাটা উঁচু করবে নিচু করবে অতটা নিচু করে ফেলার কারণে ওই পায়ের লাঠির কারণে আমি আল্লাহ পাহাড়ের পাথরটা ফাটিয়ে আবে জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম আর একটু জোরে বলে আর একটু জোরে বলে ভুলে যাবেন না বিষয়টা ছিল কি আব্বা মায়ের কবরে যদি আজাব হয় পৃথিবীর পানি পৃথিবীর ইমাম আলেম ভাড়াতে হুজুর পীরজাদা আলেম বক্তাদের ওয়াজ করে যদি হাত তুলে দোয়া করা হয় আপনার বাপের কবরে আজাব নিশ্চিত মাফ হবে কি মাফ হবে না পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না তাই একটাই পানি আনার জন্য আল্লাহর কাবা বাইতুল্লাহ চলে গিয়েছিলাম আব্বা মায়ের কবরে যখন আজাব হচ্ছে বাবা ওই জমজমের কুয়ার পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি হাজির করে দেওয়া হয় যদি ছিটিয়ে দেওয়া হয় কবরের ভিতরে যদি পানিটা ভর্তি করে দেওয়া হয় একজন কি আওয়াজ দিয়ে বলবে জমজমের কুয়ার পানির বরকতে আব্বা মায়ের কবরে আজাব কি মাফ হবে আল্লাহ
তাই যদি মাফ হতো বাবা পৃথিবীর হাজি সাহেবরা ওই জমজমের পানি জোগাড় করে রাখতো সারাটা জীবন বাদরাম করত আর জমজমের কূপের পানি তেনারা গায়ে ঢেলে কবরে যেত আমি পানির কোতা এখানে রাখলাম চলেন আর একটা ছোট্ট করে পাইন বলে আবার ঘুরে আসি আল্লাহর নবী এক সময় জমজমের কূপের পানিটা তিনি পান করছেন পিছন দিকে তাকায় আবু বাক্কার আল্লাহ নবীকে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পানিটা পান করছেন কিন্তু আপনার খোঁজ পাই না আপনার খোঁজের জন্য আমি বার হয়ে গেছি আল্লাহর নবী আবু বাক্কারকে বললেন আবু বাক্কার এই পানিটা তুমি আমি পান করলাম কিছু পানি অবশিষ্ট রয়ে গেল পান করো না বাবা আবু বাক্কার এই পানিটা এমন জায়গা জমা রেখে দেবে আমার উম্মত উম্মতানীরা যারা আমাকে দেখতে পাবে না আল্লাহর কাবাকে দেখতে পাবে না মদিনা মুনারা দেখতে পাবে না অনেকে কাবা মদিনা দেখবে আমাকে দেখতে পাবে না এ আবু বাক্কার আমার ছোটা পানি আমার এটোটা পানি এমন একটা জায়গায় জমা দিয়ে দাও কোটি কোটি উম্মত উম্মতানীরা আল্লাহর কাবায় আসলে আমার ঝুটা পানি যেন তাদের নসিবে হয়ে যায় আবু বাক্কার আল্লাহকে জানায় আল্লাহ আমার বয়সটা ভারী হয়ে যায় আমি যদি এন্তেকাল হয়ে যায় এই পানিটা কোথায় দেব এই পানি যদি পানি মাটিতে পড়ে যায় মাটি চুষে নেবে আমার আত্মামে কিভাবে পালন করব আল্লাহ তুলেছি আপনার দরবারে দুখানি হাত কবুল করো আবু বাক্কারে মোনাজাত ওই পানিটা নিয়ে জমজমের কূপের পানিতে নিক্ষেপ করে দিল পৃথিবীর খালের পানি নদীর পানি টিওয়ালের পানি পুকুরে পুষ্কুনের পানি চৈত্র বৈশাখ মাসে কম বেশি হয়ে যায় আমার নবী ঝুটার কারণে আল্লাহ পাক এই জমজমের কুয়ার পানি আজি পর্যন্ত কম বেশি হলো না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাকে বলছিলাম ওই জমজমের কূপের পানি আমার নবী পাকে ঝুটা আমরা হস পাকে যেতে না পারলে জমজমের পানি খেয়েছি আমার নবী পাকে ঝুটা পানি নসিবে হয়েছে আমার উদ্দেশ্য ছিল একটা আব্বা মায়ের কবরে আজাব হয় তামাম পানি দেওয়ার কারণে যদি মাপ না হয় জমজমের পানিটা দিয়ে মাপ যদি না হয় কি কারণে মাপ হবে সেটাই বলার উদ্দেশ্য আল্লাহর নবী একটা হাদিসে বলেছেন কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ নবী আমার বললেন কোন ব্যক্তি যদি আল্লাহর ঘরে ডান পা রাখে আল্লাহুম্মা আবতালি আবু আবরহমাতি এই ডান পাটা আল্লাহর ঘরে দোয়ার সাথে সাথে ওহিদুনে সনানি সালা রুবা খমসা তিসআ আল্লাহ নবী বলেছেন তার বাপ মা দাদা দাদি নানা নানি এই ছটা মুরব্বির কবরে যদি আজাব হয় ওই আওলাদ আল্লাহর ঘরে পা রাখার সাথে সাথে ছটা মুরব্বির কবরে আজাবকে আল্লাহ অতক্ষণ মাফ রেখে দেয় আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হে আমার জামান যুবকেরা আব্বা মা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ নবী বললেন ওদের জন্য একটু কোরআন তেলাওয়াত করে দোয়া যাও ইয়া রাসূলুল্লাহ আমরা নব মুসলিম এখন কোরআন আমরা আমাদের কাছে নাই আমরা ভালো পড়তে পারি একবারও টেস্ট করলাম না রাসূল বললেন কন্ডেওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও হুজুর পারস্পরিক দোবার মতো ক্ষমতা নাই নবী বললেন ইয়া রাফি উইয়া দাইহি হাত উঁচু করে একটা বার কাঁদো এটা আমার আব্বা জানের কবর এটা আমার আম্মা জানের কবর এমন করে কান্নাকাটি করো আল্লাহ নবী বলেছেন পৃথিবীর খালের পানি নদীর পানি টিওয়ালের পানি পুকুর পুষ্কুনের পানি তামাম পৃথিবীর আলেমদের পানি আমার আল্লাহ বিফলে দিতে পারে লায়ালি জন্নারা বা কামিন খশিয়াতিল্লাহ সন্তান কিছু জানুক আর নাই জানুক আব্বা মায়ের জন্য কান্নাকাটি করে চোখ থেকে যদি এক ফোঁটা পানি জারি করে দেয় আল্লাহ নবী বলেছেন ওই পানির বরকতে তার আব্বা মায়ের কবরে আজাবটাকে মাফ করে দেওয়া হয় আর একটু জোরে আল্লাহ কবরে আজাব মাফ করবে তাই না কটা বাজে কটা বাজে দেখো বাহিনী তাহলে আমাদের অনেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি বাপ চাচা মুরব্বী খালা আম্মা ফুবো চাচি পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধবী অনেক নীরব নগরে চলে গেছে তাদের জন্য দোয়া চাইতে হবে না হবে না দোয়া চাইতে হবে আমি কি আপনাদের কাছে গল্প করছি আব্বু
বড় ভাই গল্প করছি, পরিষ্কার করে বলছি, আমি কোনো রং ঢং কিছু দেখাতে পারছি না, প্রয়োজনটাই বলছি বাবা। আল্লাহ, আমি ঘর থেকে বলবো বাবা আব্বা মায়ের জন্য একটা বার দোয়া যাও, তারা আমাদের দিকে চাদক পাখির ন্যায় ফেল ফেল করে তাকিয়ে আছে, আব্বা মায়ের জন্য একটা বার দোয়া চাইতে হবে। আল্লাহ নবী এক সময় আম্মা জানাইশা সিদ্দিকাকে বললেন, বিবি আয়েশা রে, আমার এন্তেকালের পর আমার কবরের কাছে গিয়ে তুমি একটু কোরআন তেলাওয়াত করবে, দোয়া দরুদ পাঠ করবে, আমার জন্য একটু তুমি দোয়া খায়রা হাত তুলে মোনাজাত করবে। ও আল্লাহ নবী, আপনার কবরের কাছে গিয়ে দোয়া দরুদ কোরআন তেলাওয়াত করে লাভ কি? আল্লাহর কোরআন বলে দিয়েছেন, আমার হাবিবের আগে পিছে ত্রুটি আমি আল্লাহ মাফ করে দিয়েছি, আমার হাবিবের কোনো ত্রুটি অন্যায় নাই নাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কবরটা জিয়ারত করে লাভ কি হবে? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আমার কবরটা জিয়ারত করে একটাই লাভ হবে, মান যারা কবরিন অজাবাত লাহু সাফাতি, যারা ঈমান হালাতে আমার কবর শরীফ মাজার শরীফ দেখবে, অজাবাত লাহু সাফাতি, ওই ব্যক্তির উম্মতির জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে দায়িত্ব দান বানিয়ে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আমার নামে কোরআন তেলাওয়াত, আমার নামে সাবরেসানি করে আমার রুহু পাকে যখন পৌঁছে দেবে আমার কোনো কিছু দরকার নাই, কিন্তু হাসরের মাটি আমার উম্মতের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আমার রুহু পাকে পৃথিবীর উম্মতেরা পৌঁছেছিল সওয়াব, ওই সওয়াবটা আল্লাহর কাছ থেকে জমা রেখে দিলাম, ওইটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আমি কেটে কেটে নেকির পাল্লা দিয়ে ভারী করিয়ে দেব, আমার কোটি কোটি উম্মাত উম্মাতানিরা এরা নাজাত দিয়ে যাবে, আবার কিছু কোটি কোটি উম্মাদ বাকি থাকবে। আল্লাহ বলবে, হাবিব তোমার নেকি তো শেষ হয়ে গেল, কি ওসিলা দিয়ে তোমার উম্মাদকে জান্নাত দিতে চাইবে, বা তুমি আমার কাছে দাও। সোনার নবী জলদি করে গিয়ে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, ওহদের ময়দানে জাতকে দুখণ্ডিত করে ভাঙে দেওয়া হয়েছিল, আল্লাহ এই দাঁতটা পাল্লায় বসিয়ে দিলাম, এর কারণে উম্মাদের নেকিটা ভারী করে দাও, আমার আল্লাহ উম্মাদের নেকির পাল্লা ভারী করে দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ আর কিছু নাই, কি আছে হাবিব দাও, তোমার উম্মত এখন জাহান্নামে যাবে, বাকি আছে। তা এর নবী কি করলেন, তায়েফের দরবারে ধর্মের কথা যখন বলছিলাম, ওরা আমাকে পাথর কাকর মেরেছিল, চেহারা থেকে রক্ত জারি হয়ে কাদার মতো চপ্পল গুনো আটকে গিয়েছিল, ওই রক্তটা আমি একটা বার পাল্লায় বসিয়ে দিলাম, আমার কোটি কোটি উম্মতের নেকির পাল্লা ভারী করে দাও, আল্লাহ ভারী করে দেবে। হাবিব আর কিছু আছে? আল্লাহ নবী বলবে, আল্লাহ আমার হাসান আর হোসাইন কলিজার টুকরা, এরা দুই নাতি ছিল, ইসলামের জন্য শহীদ হয়েছিল, আল্লাহ এদের কি আমি পাল্লা বসিয়ে দিলাম, আমার উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে গেছে, নাজাত দাও, আল্লাহ নাজাত দিয়ে দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার আর কিছু নাই, কিন্তু আপনি বলেছিলেন আলাল আখিরাতু খাইরুল্লাক মিনাল উলা, হাবিব দুনিয়াতে তোমায় কষ্ট দিলাম, পরকালে তোমার কষ্ট দেওয়ার জায়গা নাই, তুমি যা না চাইবে তার চাইতে আমি আল্লাহ বেশি বেশি করে তোমাকে খুশি বানাবো, পৃথিবীর নবী রসুলদের আমি যা বলবো ওটাই তারা মানবে, হাসরের ময়দানে হাবিব তুমি যেটা বলবে সেটা আমি পালন করব, আমি আল্লাহ ঠিক করি আর ভুল করি পৃথিবীর কোন নবী রসুল ফেরেশতা হিসাব চাইবে না। আল্লাহর নবী বলবেন, আল্লাহ একটা বার দেখো উম্মাতের নেকির পাল্লা হালকা না ভারী? আল্লাহ বলল, উম্মাতের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, আমার দয়ার নবী ওই নেকির পাল্লা দড়িটা ধরে একটা বার ঝুলে পড়ে বলবে, আল্লাহ একটা বার কাঁটার দিকে দেখো, পাল্লাটা ভারী না হালকা? আল্লাহ কুদরতি কবজা হেসে বলবে, পাল্লাটা ভারী হয়ে গেছে, আমার আল্লাহ হাবিবকে বলবেন, হাবিব তুমি যাকে পারো তার হাতটা ধরে দয়ার জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার ওয়াদা করে দিলাম। আর একটু জোরে সেই নবীর প্রশংসা। বাবা মাহফিল আল্লাহ করে অনেক শুনেছি, অনেক শুনবো।
তবে এতটুকু বলছি বাবা, সঠিক তথ্য সঠিকটাই আমাদের জানা দরকার। সীমিত হোক অল্প হোক সারা জীবন জিন্দা থাকবে, যদি ভুল শুনেছি বেশি দিন জিন্দা থাকবে না। এই মাহফিল কত বছর চলছে বাবা? এগারো বছর। এইটা নিয়ে এগারো বছর, তাই না? একটু হাত তুলে সকলে তকবীর দান দিন, না রে তকবীর। আর একটু জোরে হাত তুলে তকবীর দান, না রে তকবীর। আর একটু হাত তুলে তকবীর দান, সিলসিলা হাত ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ, হিজলি দরবার শরীফ, না রে তকবীর। মাশাআল্লাহ, হাত নাবান। এই মাহফিল চলবে না বন্ধ হবে? চলবে তো, এগারো বছর চলেছে। আল্লাহ যদি চায় আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, আমাদের প্রজন্মিত ছেলেগুলো মাহফিল চালাবে, ঠিক না বে? ঠিক। একদিন আমি স্টেজ থেকে বিদায় হয়ে যাব, আপনি ওই জায়গা থেকে বিদায় হয়ে যাবেন দু পাঁচ দশ বছর পরে, কিন্তু আমাদের প্রজন্মিত ছেলেগুলো এই জায়গাটা বহাল রাখবে। দোয়া করি, আপনাদের তো মক্তবখানা, তো এটা অক্তিয়া মসজিদ। আল্লাহ যদি চায় আল্লাহ তো আরো নামাজি মত্তকি বাড়িয়ে দিতে পারে, ঠিক না বে? ঠিক। বুঝেননি? মসজিদের কাছে এসে দেখেন ঘাসগুলো ভর্তি, ঘাস ভর্তি, মানে মুসল্লি সংখ্যা কম। ক্লাব ঘরের কাছে কোনো ঘাস নাই, কোনো ঘাস নাই, মানে ওখানে মুসল্লি সংখ্যা প্রচুর, প্রচুর মুসল্লি সংখ্যা, কিন্তু মসজিদের পোর্টের কাছে অনেকে ঘাস পাওয়া যায়, মানে কি মানুষের আনাগোনা খুব কম, খুব কম। বুঝেননি? আল্লাহর ঘরের দিকে তাকিয়ে একবার তকবীর হবে, তার কারণ অন্য হিন্দুত্ববাদীরা, তারা শত শত পুরুষেরা তকবীর দিয়েছিল, তাদের ধর্মীয় তকবীর। একটা মুস্কান নামীয় মহিলা রোগা পাতলামে বাম হাত নেড়ে নেড়ে আল্লাহু আকবরের তকবীর আওয়াজ দিয়েছিল, ওদের শত শত আওয়াজকে আল্লাহ মাটির সঙ্গে মিশে দিয়ে ওই রোগা পাতলায় একটা মহিলার আওয়াজ আল্লাহু আকবরের আওয়াজ তামাম পৃথিবী ব্যাপী আল্লাহ সারা জায়গা ভাইরাল করে দিয়েছেন। জোরে বলেন, আর একটু জোরে। কেন? সিংহ থাকে একা, ভেড়া থাকে দলে, আর সিংহর আওয়াজ যত দূর শোনা যাবে ভেড়ার দল তত দূর পালিয়ে যাবে, ঠিক না বে? ঠিক বাবা। তার কারণ বলছি, আল্লাহু আকবার মক্কা শরীফিও, আমেরিকাও আল্লাহু আকবার, মদিনা শরীফে আল্লাহু আকবার, আফগানিস্তানে আল্লাহু আকবার, পাকিস্তানে আল্লাহু আকবার, বাংলাদেশে আল্লাহু আকবার, নিউজিল্যান্ডে আল্লাহু আকবার, ইংল্যান্ডে আল্লাহু আকবার, জাপানে, রাশিয়া, ইরাকে, তাবাম পৃথিবীতে আল্লাহু আকবার, এখানে আল্লাহু আকবার। কেন? আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক, আমরা মুসলমান এক, আমাদের ঈমান এক, আমাদের নাজাত দেবেন তিনি হলেন মহান আল্লাহ এক। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ, তার কারণ যখন মুসলিমদের আওয়াজের কণ্ঠ বাড়ে তখন বাতিলদের কিন্তু বুক ধড়পড় 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 করে, তাই না? বারবার বলছি, আমরা সভ্য অসভ্য নয়, আমরা বলতে না জানলে শুনতে শিখেছি, বলতে জানি না কিন্তু শুনতে শিখেছি, কিন্তু ভুল বললে ধরে ফেলবো। বুঝেননি? ভুল বললে ধরে ফেলবো। ওখানে লেখা হয়েছে আব্দুল মাজি চুষল তার দাড়ি, গোপ্তার কামান মাথা তার নানা, ওরে হারাম খো তোমার জাত ভাই দিদি বাড়তে দোকানে। বুঝেননি? তোমার জাত ভাই দিদি বাড়তে দোকানে। আব্দুল মাজি কেন ঢুকিয়েছে? বলছে পর্দা থেকে ইলিশ কাঁকড়া কচ্ছে কচ্ছে বানতো, আর অমুকের বাপ সব ওই করতো ওই করতো, ট্যাক্টর চালাতো রহিমের বাপ, আর অমুকের বাপ পাওয়ার টিলার প্লেনে করে অমুক জায়গা যেত। ভাই এতটুকু বলছি ভাই, সম্প্রীতির নাম হলো তাদের যদি খাওয়া না হয় চাল দেবেন, তাদের ঘর ধরে গিয়ে পানি দিয়ে নিবারণ করবেন, রোগ হলে হসপিটালে নিয়ে যাবেন, এটাই হলো সম্প্রীতি। লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম আলিয়া দিন। তবে ধর্মের বেলায় যার ধর্ম তার কাছেই থাকবে। বুঝেননি? আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে আজকের একটাই কথা বলবো, আল্লাহ যেন আমাদের পীর মাশাইকে নেক দোয়া তাওয়াজ্জ ফয়েজ বরকাত আল্লাহ আমাদের নসিবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিল থেকে আগামী বছরের জন্য, আগামী বছরের জন্য দুটো হাজার টাকা দেবে একজন, একজন হাত তুলে, মাশাআল্লাহ ভাই হাত তুলেছে।